আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহদি হাসান, রেসিডেন্ট ফিজিশিয়ান, র‍্যামফিট কনসালটেশন অ্যান্ড সাইকিয়াট্রি সেন্টার। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মাদকাসক্তি এবং মাদকাসক্তিতে নিরাময় আমাদের করণীয়। প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি মূলত মাদকাসক্তি বিষয়টা কী। আমরা যদি প্রাথমিকভাবে বলতে চাই সেক্ষেত্রে এটাই বলতে হয় একটি সামাজিক ব্যাধি যেটা আমাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে, আনা যেখানে চাই সেটা তার শিকড় বিস্তার করেছে, অনেকটা বলতে হয় না আপনি শাখা পোশাকে সর্বত্র আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, এরকম একটা বিষয়। আর যদি আমরা মেডিকেল সায়েন্সে যে বলতে চাই সেক্ষেত্রে এটা বলতে হবে একটি ক্রনিক রিল্যাক্সিং ব্রেন ডিজিজ, অর্থাৎ এমন একটি রোগ যেটা বারবার আমাদের স্নায়ুতে আক্রমণ করতে পারে, অর্থাৎ বারবার সংঘটিত কোনো স্নায়ুবিক ব্যাধি বা রোগ। তার পরবর্তী যদি আপনারা জানতে চান এর বিষয়ে যে এটা যাত্রাটা শুরু কীভাবে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে এটা মূলত কিছুটা নিছক কৌতূহলবশত বা অভিজ্ঞতা অর্জনের জন্য এরকম একটা বিষয়। কারো কারো ক্ষেত্রে সেটা সামাজিক বা ব্যক্তিগত হতাশা, কোনো কোনো ক্ষেত্রে কারোর জন্য সেটা মানসিক চাপ নিয়ন্ত্রণ, বা কোনো কোনো ক্ষেত্রে সেটা নিছক বিনোদন, বা কারো কারো ক্ষেত্রে সেটা নিত্যদিন আহার হিসেবে বিভিন্ন যাত্রাটা শুরু হয়। যদি আমরা সেক্ষেত্রে কারণ বলতে চাই তাহলে বলতে হবে আমাদের বয়সের কোনো একটা প্রভাব বা যুগের সেক্ষেত্রে কোনো প্রভাব থাকতে পারে, কারো ক্ষেত্রে সেটা সঙ্গ বা অবাধ মেলামেশা, বা কারো কারো ক্ষেত্রে সেটা বলতে পারেন আপনি পারিবারিক যেসব সদস্য আছে তাদের নজরদারির অভাব, বা অনেকের ক্ষেত্রে হয়তো বা অর্থের একটি ভিন্ন প্রয়োগ, যাদের অধিক অর্থ আছে তার হয়তো সেটাকে ভিন্ন উপায়ে প্রয়োগ করে, এরকম একটা বিষয় আর কি। DMS এটা হচ্ছে কি আপনার ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, এটার যে পঞ্চম সংস্করণ সেই অনুযায়ী আমাদের কাছে একটি তথ্য আছে। তার সাম্প্রতিক গবেষণা অনুযায়ী জানা যায় সাধারণত বাংলাদেশে প্রায় 10টির মতো মাদক দ্রব্য এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবল। তার মধ্যে আপনি অন্যতম বলতে পারেন তামাকজাত দ্রব্য যেটা টোবাকো বা সিগারেট নামে পরিচিত, তারপর বলতে হয় অ্যালকোহলিজম বা মদ, এটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা মাত্র অনুযায়ী বিভিন্ন নাম হতে পারে। তারপর ক্যানাবিস বা গাঁজা, অর্থাৎ গাঁজার সাথে সম্পৃক্ত অন্য যেসব বিষয় আছে। তারপরে বলতে হবে আপনার হ্যালোসিনেশনস যেসব ডেভেলপ করে এমন কোনো প্রোডাক্ট যেগুলো বিভ্রম তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা নাম বলতে পারি LSD বা আইস, ক্রিস্টাল মিথ নামে যেটা পরিচিত। তারপরে আপনি আরও কিছু বলতে পারেন কিছু মেডিসিন যেমন এনজিওলাইটিক্স, পরবর্তী অ্যাম্ফিটামিন, এছাড়াও কিছু সহজলভ্য বিষয় আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত চারপাশে দেখা যায়, সিডেটিভ হিপনোটিক্স অর্থাৎ ঘুমের ওষুধ বা বারবিটিউরেটগুলো, এগুলো সাধারণত শহরাঞ্চলে এগুলোর প্রভাব বেশি, এগুলোতে মানুষ ইদানিং নেশা করছে। তার পরবর্তী যদি আমরা এক্ষেত্রে এর নেশার প্রভাব জানতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে এটা আসলে আমাদের শুধু শারীরিক বা মানসিক অবক্ষয় ঘটাচ্ছে বিষয়টা কিন্তু ঠিক তা না, এটা আমাদেরকে আর্থিকভাবে, পারিবারিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিক, ব্যক্তিগত, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু আশার বিষয় হচ্ছে এটাই যে এটা নিরাময় সম্ভব সুস্থ চিকিৎসা এবং যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে এই নিরাময় সম্ভব। সাম্প্রতিককালে একটি গবেষণা জানা গেছে যে বাংলাদেশে বর্তমানে 63% তরুণ তরুণী নেশার সাথে আসক্ত। এটা যে শুধুমাত্র বিশ্ব মাদকাসক্তি বিরোধী দিবস 26 জুন এই দিনে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরাময় সম্ভব বিষয়টা ঠিক তা না, আমাদের সর্বোপরি 12 মাস ব্যাপী অর্থাৎ সারা বছর ব্যাপী এটার জন্য একটা সচেতনতামূলক কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং তার যে ধারা সেটা অব্যাহত রাখা উচিত। আমাদের এক্ষেত্রে আমাদের পরিবারের, সমাজের, অর্থাৎ জীবনের সর্বস্তরের সকল মানুষকে এগিয়ে আসতে হবে যাতে এই সামাজিক ব্যাধি আর শাখা বিস্তার করতে না পারে। ইতিমধ্যে এটি আমাদের সমাজে তার বিষবাষ্প ছড়িয়ে ফেলেছে যেটা কিনা আমাদের সমাজকে কালো মেঘের মতো ঘিরে ফেলেছে। তো সেক্ষেত্রে যদি আমরা এর বিষাক্ত ছোবল থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে যদি শুধু আমাদের ঔষধের মতো এই নিরাময় সময় বিষয়টা কিন্তু তা না, এর ক্ষেত্রে আমাদের রিহ্যাব নামে একটা বিষয় প্রচলিত, বিষয়টা আপনি যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে বলতে হবে ঔষধ বর্জিত পুনর্নিবাসন কেন্দ্র, সেটা সহযোগিতা দরকার। শুধু অতটুকুই সীমাবদ্ধ না, এর সাথে সাথে আমাদের কিছু সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা সাইকোথেরাপি অর্থাৎ পিরিয়ডিক যে ফলো আপের কথা আমরা বলে থাকি এটাও সাহায্য দরকার হতে পারে। সেটা হচ্ছে যদি আমরা এর প্রতিকার দিয়ে চিন্তা করি, সমাধানের ক্ষেত্রে আমরা কোনো সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট অথবা নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট এদের সহযোগিতা নিতে পারি। ধন্যবাদ।